বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসমাতুল কুফি থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি একটা ইলিশ পোলাও তৈরি করেছি। আমার রান্নার কুকিনে আমি ইলিশ পোলাওটা তৈরি করেছি। তো ইলিশ পোলাওটা অবশ্যই অনেক মজা, অনেক টেস্টি একটা ইলিশ পোলাও। তো ফুল ভিডিওটা আপনারা দেখবেন, দেখলে বুঝবেন যে কী কারণে আমার ইলিশ পোলাওটা অনেক মজা, অনেক টেস্টি দেখা যাবে। তো আমি ইলিশ পোলাও রান্না করার জন্য মূল রান্নাতে চলে আসলাম। প্রথমে আমি ইলিশ মাছ নিয়েছি, এখানে নিয়েছি চাল, তারপরে নিয়েছি টমেটো পেস্ট, লবণ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আদা নিয়েছি, নিয়েছি গাজর কুচি করে, তারপরে নিয়েছি এখানে নিয়েছি নারিকেল পেস্ট করে নিয়েছি, তারপর জিরা পেস্ট করে নিয়েছি, আর এটা নিয়েছি টক দই। তো আমি প্রথমে ইলিশ পোলাও মজা হওয়ার প্রথম মূল কারণই হচ্ছে মাথাটা। আমি প্রথমে মাথাটা একটু সিদ্ধ করে নিব। কেউ মাথাটা আস্ত সিদ্ধ করে, আমি মাথাটা একটু ছোট করে কেটে সিদ্ধ করতে নিব। তো আমি একটা কড়াইতে পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি মাছগুলি ছোট ছোট করে কেটে পরিষ্কার করে নিচ্ছি। মাছগুলি দিয়ে দিলাম, আমি হালকা একটু লবণ দিয়ে তারপর এগুলি সিদ্ধ করতে দিব। আপনারা ছেলে লবণটা নাও দিতে পারেন, আমি একটু লবণটা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো, একেবারে নরম সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে আমি ডেকে রাখবো। তো অপেক্ষা করবো আমরা সিদ্ধ হওয়া পর্যন্ত। মাছটা আমার ভাজার জন্য একটা কড়াই দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে আসলে তেল দিয়ে দিব। মাছটা একটু আমি এই জায়গা দিয়ে ভেজে নেই, আর ওগুলি ওই জায়গা দিয়ে সিদ্ধ হতে থাকবো। মাছটা তেলটা গরম হয়ে আসলে আমি মাছটা দিয়ে দিব। মাছগুলো এখন আমি মুখিয়ে দিব। আমার মনে হচ্ছে যে একটু হয়ে গেছে। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি কড়াইটা নামি, আমি অন্য একটা কড়াই দিয়ে রান্না করবো। প্রথমে আমি মাছটা রান্না করব। তো মাছটা রান্না করার জন্য আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে আসছে। আমি যে মাছটা ভেজেছি, মাছের তেলটা প্রথমে দিব। যে কোনো সময় ইলিশ মাছ ভাজার তেলটা কিন্তু অন্যরকম একটা স্বাদ, প্রাণ সব কিছু মিলিয়ে ইলিশ মাছ ভাজার তেলটা অনেকেই পছন্দ করে। সেক্ষেত্রে আমি মাছের তেলটা দিয়ে দিচ্ছি, আর একটু তেল দিয়ে দেবো। আর যদি আপনাদের ভালো লাগে সরষের তেল দিয়ে রান্না করার জন্য, তাহলেও সরষের তেল দিয়ে রান্না করতে পারেন, কারণ সেটা দিয়ে রান্না করলে আরও বেটার হবে। তো আমি এখন পেঁয়াজের পেস্ট দিয়ে দিব। আর আমি রসুন ব্যবহার করবো না, এখানে আমি আদা পেস্ট করে নিচ্ছি। আদা পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো, এক চামচের মতো দিয়ে দিলাম। রসুন ব্যবহার করা যাবে না। আর এখানে আমি কাঁচামরিচ কেটে নিচ্ছি, সেটাকে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম। প্রথমে ভেজে নিব, ওর একে একে সব মশলাগুলি একসাথে দিব। এরপর যে আমি লবণ দিয়ে দিলাম, লবণটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এরপর যে আমি নারিকেল যে পেস্ট করে নিচ্ছি, নারিকেল পেস্টটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভেজে নিব। তো আমি এখন কিন্তু কোনো মশলা অ্যাড করছি না। আমি এখানে কোনো দারচিনি এলাচ দিব না, সেটা আমি পোলাওর সাথে দিব। তো আমি এখানে নারিকেলটা অনেক সুন্দর করে ভাজা হচ্ছে। নারিকেলটা যখন আপনি ভালো করে ভেজে নেবেন, তখন কিন্তু আপনার রান্নার টেস্টটাই আলাদা হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। এই পর্যায়ে আমি টমেটোর যে পেস্ট করেছি, টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে যে আরও দু তিনটা কাঁচামরিচ দিলে আরও ভালো হবে, বেটার হবে। সেক্ষেত্রে আমি আরও দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর যে আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ দিতে হবে, হাফ কাপ পরিমাণ সয়া সস দিয়ে। একটু মুখে স্বাদ আসার জন্য সামান্য পরিমাণ আমি একটু সয়া সস দিয়ে দিলাম। এরপর যে আমি একটু চিনি অ্যাড করলাম, চিনি দিয়ে স্বাদ বাড়াবে, চিনি অ্যাড করে নিলাম। একেবারে ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে তারপর আমি টক দই অ্যাড করবো। এখন আমি দিয়ে দিব যে আমি জিরাটা পেস্ট করে নিচ্ছি, সেই জিরাটা দিয়ে দিচ্ছি। জিরাটা আমি সবগুলো দিব না, এক চামচের এক চামচ দেড় চামচ পরিমাণ জিরা দিয়ে দিব। এই পর্যায়ে তাদের লাস্ট ফিনিশিং আমি এখন টক দই দিয়ে দিচ্ছি।
এখন আমি সব কিছুর টেস্টটা দেখবো, দেখার পর আমি মাছটা দেন দিয়ে দিব। অনেক মজা হয়েছে তো, আমার এখন মনে হচ্ছে যে আরেকটু চিনি দিলে মনে হয় আরও মজা হবে, তো সেক্ষেত্রে আমি আরেকটু চিনি দিয়ে দিয়েছি। মশলাটা একেবারেই আমার ভাজা হয়ে গেছে, তেলটাও উপরে আসছে, এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিব। মাছটাকে ভালো করে আমি গুছিয়ে মিলে দিচ্ছি, হালকা তাপে এখন জালটা দিয়ে মাছটাকে সিদ্ধ করে নিব। আমার মাছটা রান্না করা শেষ হয়ে গেছে, দেন মাছগুলি আমি সরিয়ে আমি এখন পোলাওটা করে নিব। তো আমার ইলিশ মাছের মাথাটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এই মাথাটা থেকে এগুলি শিলপাটা বেটে তারপর রসটা নিয়ে নিব। মাথাটাকে এইভাবে শিলপাটা একটু ভালো করে বেটে তারপরে সেকে রসটা নিয়ে নিব। সেক্ষেত্রে এখন আমরা ইলিশ পোলাওটা খেতে অনেক মজা লাগবে, অনেক টেস্টি আসবে। আমি এইভাবে সেটনাকে সেকে রাখবো যাতে কোনো মাছের কাঁটা পানির সাথে না হয়। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি, পাত্র নিচ্ছি, পাতিল নিচ্ছি, পাতিলের ভিতর তেল দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিবো পেঁয়াজটা, আমি পরিপূর্ণভাবে ভাজবো না, এটা একটু হালকা কম ভাজা দিব, হালকা একটু ভেজে দেবো। আমি এর সাথে মশলা দিয়ে দিচ্ছি, লবঙ্গ, লং, আমি এখানে তেজপাতা সহ সব কিছু মশলাই দিয়ে দিচ্ছি। মশলাটা হালকা একটু ভেজে নিব। তো আমি এখন চালটা দিয়ে দিব, চালটা আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, কারণ চাল ভাজলে যেটা ঝরঝর হবে। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি, গাজর দিয়ে দিলাম, গাজরটা আমি এই আমার এক্সট্রা নিচ্ছি, আপনারা চাইলে না দিতেও পারেন। এখন আমি ইলিশ মাছের মাথা থেকে যেই পানিটা বের করে নিয়েছি পানিটা দিয়ে দিলাম। এখন আবার পানি লাগবে, আমি একসাথে পানিটা শেষ করে দিয়ে দিচ্ছি। আমি এখন ভালো করে নেড়ে চেড়ে দেখে প্রয়োজনে পানি লাগলে তার একটু পানি দিয়ে দিব। তারপরে ঢাকনা দিয়ে আমি ডেকে রাখবো বুলক আসা পর্যন্ত। তো বুলক এসে গেছে, তো এই পর্যায়ে আমি মাছগুলি সব দিয়ে দিব, জালটা আমি কমিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি মাছগুলি এইভাবে ঢেলে আমি এখন জালটা বন্ধ করে রাখবো, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আমি 10-15-20 মিনিটের পরে আমি পোলাওটা উঠিয়ে দেখব। এই পর্যায়ে আমার রান্নাটা শেষ হয়ে গেল, আমি একটা আমি এখন পোলাওটা করে বেড়ে নিচ্ছি। তো আমার তৈরি হয়ে গেল ইলিশ পোলাও। তো আমাদের পোলাওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আর বাসায় আপনারা ওটা দেখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।